দোকান আর একটা গোডাউন পড়ছে, পরে 1 কোটি টাকার মতন মাল ছিল। এখন আমি হয়তো বা 10-12 হাজার টাকার মাল বেচতে পারছি, আর বাকি সবে আমার 1 কোটি টাকার মতন লস হয়েছে। গোডাউন, 2 দোকান আর একটা, 3টা দোকান মিলে আপনার 1 কোটি টাকার মতন মাল ছিল। আমি পরে 12 বছর ধরে যাবো এই মার্কেটে। হ্যাঁ, ভালো না, মোটামুটি আছে, মানে কোন রকম, হয়তো বা 300 টাকার জিনিস কেউ 100 টাকা, কেউ 50 টাকা নিয়ে যেতেছে। হ্যাঁ, উপরের গুলা নষ্ট হয়েছে, ভিতরের মাল ভালো আছে। হয়তো ওই যে পরিষ্কার করতেছে, পরিষ্কারের টাকাটা হবে হয়তো 5-6 হাজার বা 10 হাজার, এর বেশি আর হবে না। না না না, আমরা নিজেরা নিজেরাই করতেছি। হ্যাঁ, লোক নিয়ে, ভাড়া নিয়ে, তারপর নিজেরা করতেছি, সিটি কর্পোরেশনের কোনো লোক আসে না। হ্যাঁ, এটা সিটি কর্পোরেশন না, মেয়ের মধ্যে তো মানে বাহির আসেন উত্তরে। হ্যাঁ, না না, এমনি লোক আসছিল, হয়তো আশা দিয়ে গেছে, কোনো কেউ এমনি ময়লা ময়লা পরিষ্কারের জন্য আর কেউ আসেন। বলছে আর কি আর দিবে ভাই, বলেন 1 কোটি টাকার মধ্যে আপনি কয় টাকা দিবে? এর চেয়ে ভালো আমাদের যদি তাড়াতাড়ি দোকান চালু করতে দেয়, এটা আমাদের জন্য আরো ভালো বা মঙ্গলজনক। না, ইসে তো আপনার এই কৃষি মন্ত্রী বলে গেছে যে আপনারা আপাতত বসেন, তারপরে হেরা দেখতেছে। হ্যাঁ, আশা দিয়ে গেছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কি কিছুই নাই, নিঃস্ব। হ্যাঁ হ্যাঁ, 20-25 লাখ টাকার মতন লোন ছিল, এটা ব্যাংকের সাথে আলাপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের লোক আসছে। না, এটা ভাই বোঝা যাবে, বলছে যে আবার কালকে আসবে, দেখে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সনেট। কলার চাল কিনছি 50 টাকা কেজি, চিনি কিনছি 50 টাকা কেজি, এরপর আমরা তেল কিনছি 500 টাকা কেজি, 5 লিটার, এরপর আটা কিনছি 50 টাকা করে, এরপর আমরা নুডলস নিছি, বিম্বের সাবান 20 টাকা, লবণ 20 টাকা, এগুলো কিনছি। হ্যাঁ, অনেক কমে পেয়েছি। আগে তো মনে করেন পোলার চাল 160 টাকা নিত, আর খোলার আনে তো 140 টাকা, এখন 60 টাকা নেই। ওই যে আগুন লাগছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষতি হয়েছে, ফেলাই দেবো, কম দামে দিয়ে দিতেছে। হ্যাঁ, জিনিস ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কমে পেয়েছে, জিনিসটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ওদের ক্ষতি হয়েছে, দোয়া করে আল্লাহ ওদের আবার দিব। আমাকেই ক্ষতি, ওদের ওনার ক্ষতি কেন না, আমাকেই ক্ষতি। এটা কি টিভি থেকে কিনেছেন? 170 টাকাটা 50 টাকা বেচতেছে, শুধু 50 টাকা। চাউল, পলাশ চালের প্যাকেট, জি, ভালো করতে 170 টাকা, জি, শুধু 50 টাকা। অনেক ভাই, এটা কী বলবো, প্রায় আমার প্যাকেট ছিল আপনার প্রায় 10 বস্তার মতন, 400 কেজি, সব শেষ, এই যা আছে টাকা আপনার প্রায় সব ছিল তো প্রায় 20-এর উপরে, 20 লাখের উপরে মাল। এখানে আমি প্রায় আমরা আজকে 26 বছর এখানে, জি, না এরকম আর হয় না কখন। এবার এটা তো আপনার আঙুল লাগছে 3টার সময়, রাত্রে 3টা, না এখানে কেউ থাকে না, শুধু নাইট গার্ড ছিল, আর কেউ ছিল না, এটা বলতে পারি না বন্ধু কে বলেছে, জি।